সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একজন প্রখ্যাত চিকিৎসক, প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নুরুন নাহার ফাতেমা। ম্যাম কেমন আছেন? ভালো আছি। ম্যাম, আপনাকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা এবং ধন্যবাদ। জি, এই নারী দিবসে আমরা আসলে আপনার কাছে একটু জানতে চাব যে বাংলাদেশের প্রেক্ষাপটে এত দূর পাড়ি দেওয়া কতটুকু সংগ্রামের ছিল? আসলে সংগ্রাম তো করতেই হয়, তবে প্রথমেই যেটা আমি বলতে চাই যে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য নারী যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে আমি আমার শুভকামনা জানিয়ে বক্তব্যটা শুরু করতে চাই। তো সংগ্রাম বলতে আসলে কি, যেমন আমি আমার একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যতে পৌঁছানোর পথে যে বাধা বিঘ্ন সেটাই হলো সংগ্রাম। তো এখন আমার যেটা লক্ষ্য ছিল ছোটবেলা থেকে, আমার আব্বা আমাকে বলতেন যে তুমি ডাক্তার হবে। তো এখন আমার যদি ডাক্তার হতে হয়, সে প্রথমের সংগ্রামটা হলো যে লেখাপড়ায় ভালো করা। ভালো লেখাপড়া না করলে তো আমি জানি যে আমি আর ডাক্তার হতে পারবো না। সুতরাং আমার প্রথম থেকেই ছিল যে আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি লেখাপড়া করতাম এবং ক্লাসে ভালো রেজাল্ট করতাম। তো এইভাবে আস্তে আস্তে এক পর্যায়ে আমার বাবা মারা গেলেন এবং আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখনই আমার বাবা মারা গেলেন। তার 9 মাস আগে আমার মাও মারা গেলেন। তো পরপর মা বাবা দুইজনকে হারানোর পরে বাবার এই যে ইচ্ছা, এটাকে আসলে বাস্তবায়ন করা তখন আমার জন্য মনে হলো যে আরও বেশি দরকার। কারণ ওনার যে স্বপ্নটা ছিল সেটা যদি আমি পূরণ করতে পারি তাহলে হয়তো উনি পরপার থেকে এটা দেখে আনন্দ পাবেন। এরপরে আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম। সেখানে আমি চেষ্টা করেছি ভালো রেজাল্ট করতে। আমার সবসময় উদ্দেশ্য ছিল যে আমি একটা ভালো ডাক্তার হব। ডাক্তার তো অনেকেই হয়তো ক্লিনিক্যাল সাইডে থাকে না, দেখা যায় অন্যান্য সাইডে চলে যায়, কিন্তু আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, আমি ভাবতাম যে আমি বড় হলে শিশুদের একজন ডাক্তার হব। তো শিশু বিশেষজ্ঞ হওয়াটা আসলে অনেক কঠিন, অনেক সাধনার ব্যাপার এবং এই শিশুদের বিষয়গুলি বুঝতেও আসলে অনেক সময় লাগে। তো আমি অনেক কষ্ট করে আসলে লেখাপড়া করে প্রতিটি জায়গায় আমি ভালো রেজাল্ট করে শেষ পর্যন্ত আমি আমার যে ফেলোশিপ সেটাও আমি করি এবং এক চান্সে আমি এগুলি সবগুলি শেষ করি। এবং ফেলোশিপ করার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে আমাকে সৌদি আরব থেকে একটি চিকিৎসক দল আসেন একটি হাসপাতাল থেকে, মিলিটারি হসপিটাল থেকে, এবং তারা এসে আমাকে বলতে গেলে প্রায় জোর করে সৌদি আরবে 2 বছরের জন্য তারা আমাকে নিয়ে যান। সেখানে গিয়ে আমার প্রচুর পরিশ্রম করতে হয়। আমাকে তারা নিয়ে যায় শিশু হার্টের রোগের উপরে ওখানে প্রশিক্ষণ এবং কাজ করার জন্য। আমি সেখানে রেজিস্টার হিসাবে তাদের মিলিটারি হসপিটালে কাজ করি। তো সে আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা ছিল না, বাংলাদেশে এই সাবজেক্টই ছিল না, তো আমার সেখানে দিন রাত কাজ করতে হতো। আমার কাজ শেখার জন্য দেখা যেত যে আমার রাত্রে সকালে যেতাম 7টার সময়, রাত্রে 12টা বেজে যেত, তারপরে আমার কাজ শেষ হতো না। এইভাবে অতিরিক্ত কাজ করতে করতে কাজ শেখাটাই আমার আসলে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে ফিরত এসে আমি যেন এই যে কাজগুলি শিখছি এগুলি যেন বাংলাদেশে আমি চালু করতে পারি, কারণ বাংলাদেশে ওই সাবজেক্টটা ছিল না। তো এরকম আমি একদম মরণপণ একটা যুদ্ধ শুরু করলাম কাজটা শেখার জন্য, কারণ অনেক কঠিন ছিল কাজটা আর আমার তো পূর্বের কোনো অভিজ্ঞতা নাই। এত কঠিন একটা সাবজেক্ট, এটা তো আমি আগে কোনো দিন শুনিও নাই এইসব বিষয়ে। তো এত বড় বিষয় অল্প সময়ের মধ্যে রপ্ত করতে গিয়ে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি এবং আমার একটি সন্তান হয় তখন, সে খুব প্রিটার্ম হয়ে যায় আমার অতিরিক্ত পরিশ্রমের কারণে এবং তার 30 উইকস কমপ্লিট হওয়ার পরে তার জন্ম হয়ে যায় 1 কেজি ওজন নিয়ে। তো সে একটা ICU ভর্তি থাকে আর আমি আরেকটা ICU হেল্প সিন্ড্রোম নিয়ে আমিও ভর্তি থাকি। আমরা দুইজনই তখন মৃত্যুর মুখে এবং আমার যারা বস ছিল যারা ওইখানে, তারা জানতো না যে আমার এই প্রেগনেন্সি ছিল। তো তখন তারা বলে যে মেয়েটা তো কী করলো, আমাদেরকে বললো না, মানে সে তো নিজেকে শেষ করলো, আবার বাচ্চাটারও অনেক ক্ষতি করে ফেললো। তো যাই হোক, আমার বাচ্চা এবং আমি কোনো রকম, এত উন্নত ছিল এই হাসপাতালের চিকিৎসা যে আমরা দুইজনই পরবর্তীতে বেঁচে যাই এবং আমার দ্বিতীয় বাচ্চার সঙ্গে আমি এই সাবজেক্টটিকে আমার তৃতীয় সন্তান হিসাবে তখন থেকেই গ্রহণ করি যে আমি যদি বেঁচে গেলাম যখন আমার জীবনটা আমি এই শিশু কার্ডিওলজি এটার জন্যই আমি স্যাক্রিফাইস করব। তো তারপরে যখন দেশে ফিরত আসলাম কেউ তো আর আমার কথা তখন আর শুনছে না, কারণ এই সাবজেক্ট তো কেউ চিনে না। সুতরাং তখন আমার বাংলাদেশে এসে এই সাবজেক্টকে শুরু করা
এবং আজকে পর্যন্ত এখানে নিয়ে আসা এই সময়টাতে আমার যে রক্তক্ষরণ হয়েছে, আমি যে কাটাওয়ালা পথ দিয়ে হেঁটে গিয়েছি, এগুলো আসলে শুধু আমারই থাক। আর যত ভালো জিনিস যা দেখছে মানুষ এখন, সেই জিনিসগুলোই আমি চাই যে আমার যারা পরবর্তী আছে বা যারা আমাকে হয়তো অনুসরণ করে বা আমার কাছ থেকে দেখে, তাদের প্রতি আমি এটাই বলতে চাই যে জীবনে আসলে অনেক কষ্ট থাকে, দুঃখ থাকে, বাট এরপরে যখন একটা স্টেজে আসা যায়, এখন আমার খুব ভালো লাগে আমি যখন বাচ্চাদেরকে ভালো করে দেই, একটা মৃত্যুপথযাত্রী শিশু নবজাতক যখন আমাদের কাছে ভালো হয়ে যায়, তখন আমি কে আমাকে হিংসা করেছে, বঞ্চিত করেছে, আমার নামে কুৎসা রটনা করেছে, এগুলি কিছুই আমার আর মনে থাকে না, আমি শুধু আনন্দই পাই। তো এটা আসলে কাজ করার একটা আনন্দ, এটা নিয়েই এখন বেঁচে থাকতে চাই। প্রশ্নেই আসলে আপনার উত্তরের ভিতরে আসলে আমি কিছু প্রশ্ন পেয়েছি, সময় স্বল্পতার কারণে তো সব করতে পারছি না। একটা প্রশ্ন থাকবে যে প্রথমত চিকিৎসক, এরপর আবার ব্রিগেডিয়ার জেনারেল, এই দুটো বিষয় আসলে কিভাবে আপনি ম্যানেজ করেছেন? এটা আসলে হয়েছে কি, আমি তো অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ISSB পরীক্ষা দিয়েই আমি আর্মিতে যোগদান করি, এবং ওখানে তো আর্মি মেডিকেল কোর, এটা তো ডাক্তারদেরই, ওখানে আসলে ডাক্তারিটাই করতে হয়। আমি কিন্তু মেইনলি ওখানে আমি যেটা স্বপ্ন দেখেছিলাম যে এরকম ডাক্তার হতে, সেটাই আমি ওখানে যেয়ে করেছি। যদিও ওখানে অনেক কিছু নিয়মকানুন আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমি সত্য বাধা বিপত্তি সব কিছুকে এক পাশে রেখে আমি যে ভালো ডাক্তারি করতে চাই, সেই জিনিসটাকেই আমি সমুন্নত রেখেছি। এবং অনেকেই অনেক সময় আমার সঙ্গে একমত না হলেও পরবর্তীতে আমার ডেডিকেশন দেখে এবং রোগীদের চিকিৎসার ফলাফল দেখে সবাই পরে আশ্চর্য হয়েছে এবং সবাই পরে আমার মতের সঙ্গে একমত হয়েছে। প্রথমে হয়তো অনেকেই দ্বিমত করেছে, বাট আমার আউটকাম অফ ট্রিটমেন্ট এবং আমাদের যে চিকিৎসার যে পারদর্শিতা, সেইগুলি দিয়েই আমি প্রমাণ করতে চেয়েছি যে আমি সঠিক ছিলাম, এবং পরে এটা সঠিক বলেই প্রমাণিত হয়েছে। সংসার এবং পেশা, এই দুটো বিষয় কিভাবে ম্যানেজ করেছেন? পরিবার থেকে আমি সবসময় সাপোর্ট পেয়েছি। আসলে আমার বড় ভাই, উনিও একজন প্রফেসর, থোরাসিক সার্জারি প্রফেসর AKM রাজ্জাক, উনি সবসময় আমাদের বাবা মারা যাওয়ার পর থেকে উনি অনুপ্রেরণা দিতেন যে যাতে আমি ভালো ডাক্তার হতে পারি। আর এছাড়া আমার যে হাজবেন্ড এবং আমার সন্তানেরা এখন হলো আমার সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। আমার সন্তানরাই মানে ওরা আমাকে কখনো ওদের কোনো কাজের জন্য আমার কাজের ব্যাঘাত হবে এরকম কখনো হয় না, আর আমিও তাদের যত অকেশন, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তাদের জীবনে, সেইগুলি আমি কোনো সময় মিস করি না। আমার যত কাজই থাকুক না কেন, আমি তাদের যখন প্রয়োজন আমি সবসময় তাদের সঙ্গে থাকি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। লাস্ট একটা আপনার কাছে প্রশ্ন না, জাস্ট জানতে যাব বা আপনাকে অনুরোধ করব যে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের দেশের নারী সমাজের জন্য আপনার কি মেসেজ থাকবে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে। আমাদের দেশের নারী সমাজের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে, আসলে নারী আর পুরুষ এরকম বলে কোনো কথা না, আমরা সবাই মানুষ। আমি নিজেকে চিন্তা করবো একজন মানুষ হিসাবে এবং প্রত্যেক নারী নিজেকে চিন্তা করবে একজন মানুষ হিসাবে। মানুষ হিসেবে তার যে দায়িত্ব সে সেটা পালন করবে, তার যতটুকু সমাজ থেকে পাওয়ার, দেশের থেকে পাওয়ার বা যে কোনো কিছু, যতটা অন্য একটা পুরুষ মানুষেরও পাওয়ার অধিকার, সেই অধিকারটুকু একটা নারীরও থাকবে। এবং আমরা যে সবাই মানুষ, এই বিবেচনা নিয়েই যেন আমরা এগিয়ে যাই। নারী হিসাবে আমরা পিছিয়ে থাকবো বা কম কাজ করব বা অন্যের কাছ থেকে সুযোগ সুবিধা নিব, সেটা নয়। আমি নারী, আমি একজন পুরুষের সমান কাজ করতে পারি বা অনেক সময় আমি পুরুষের থেকে বেশিও করতে পারি, এটাতেও কোনো অসুবিধা নেই। এটাই আমার মেসেজ থাকবে নারী সমাজের প্রতি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আশা করছি যে আমরা সামনের অদূর ভবিষ্যতেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার এই অবদান আরও বাড়তে থাকবে এবং আরও ভূমিকা আপনি পালন করতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ডক্টর স্টিভিকে অনেক ধন্যবাদ।